যারা গোষ্ঠী কন্দল মেটাবার কথা বলছে তারাই কদিন আগে গোষ্ঠী কন্দল করছিলেন, তাদের গোষ্ঠী কন্দলটাই মানুষ দেখছিলেন, তাদের সেই গোষ্ঠী কন্দলটা এখন আমাদের ব্লকে ছড়িয়ে দিলেন। এখন আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করছি দীর্ঘদিন ধরে, যারা সরকার পরিবর্তনের লড়াই করেছি, তাদের উপরে এখন দলের শাস্তির খারাপ চলে এলো। মানে তাদের উপরে যারা আমার মতো, যারা তৃণমূল কংগ্রেসটাকে দীর্ঘদিন ধরে করেছে, নিঃস্বার্থে করেছে, কোনো পদে না গিয়ে, কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে করেছে, দুর্নীতির বিরুদ্ধে বারবার বিভিন্ন স্তরে যেভাবে প্রতিবাদ করেছি, কিন্তু আজকে দল দায়িত্ব দিয়েছে মার্চ মাসের 3 তারিখে, আর দল সরিয়ে দিল আজকে এই নভেম্বর মাসের আজকে 8 তারিখে। দল দিলুই বা কেন আমাকে, আর সরালুই বা কেন? আমি তো দলের কাছে কোনোদিন জোরহাত করে দাঁড়াইনি যে আমাকে সভাপতি দিতে হবে। আমি আপনার 30 বছর রাজনীতি করছি, দল আমাকে দিয়েছিল কাজ করতে, কাজের অতীতের অনেক উদাহরণ আছে। দীর্ঘ 30 বছরের রাজনীতিতে 8 সাল থেকে পঞ্চায়েত ভোট থেকে সিঙ্গুর ব্লকে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে আসছি। এমনকি 2018 পঞ্চায়েত নির্বাচনে সেই সিঙ্গুরে কি আবার গোষ্ঠী কন্দল চূড়ান্ত জায়গা চলে এলো? গোষ্ঠী কন্দল দলের নেতারাই করাচ্ছেন, যারা এখানে গোষ্ঠী দ্বন্দ্ব করছে তারাই গিয়ে জেলায় গোষ্ঠী কন্দল মেটানোর কথা বলছে। এ দলে তুকলুকি ব্যাপার, এটা আমরা বুঝতে পেরেছি। আপনার নামটা বলে দিন। মহাদেব দাস।